আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা জানব, এক ভাই জানতে চাচ্ছিলেন বিবাহের উদ্দেশ্যে মেসেঞ্জারে, টুইটারে, ইউটিউবে, স্কাইপে কারোর সাথে চ্যাটিং করা যাবে কিনা, অথবা হোয়াটসঅ্যাপ, ভাইবারে, যে যেখানে করেন এগুলোতে চ্যাটিং করা যাবে কিনা, কথা বলা যাবে কিনা, ইসলাম কি বলে। বিবাহের উদ্দেশ্যে অথবা উদ্দেশ্য যেটাই হোক না কেন, যেখানেই দুজন মানুষ থাকে, শয়তান সেখানে প্ররোচনা দিতে থাকে, খারাপের দিকে উদ্বুদ্ধ করতে থাকে। যেমনটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাফসা লাআম্মারাতুম বিসুই ইল্লা মা রাহিমা রাব্বি, নিঃসন্দেহে মানুষের মন খারাপের দিকে প্ররোচনা দিবেই, এটাই স্বাভাবিক। এজন্য তিনি ভাই বোনেরা এই বিষয়টা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে মাথায় রাখতে হবে যে দুইজনে যদি চ্যাটিং করেন এর মধ্যে তৃতীয় ব্যক্তি থাকে শয়তান। এই জন্য দুইজনে কখনো চ্যাটিং, বিয়ের পূর্বে যে কোনো ধরনের সম্পর্ক এগুলো হারাম। বিয়ের উদ্দেশ্যেও চ্যাটিং করা যাবে না, যখন বিয়ে হয়ে যাবে তখন কথা বলা যাবে। বিয়ের আগে এই সমস্ত কাজ বাজ করা, কথাবার্তা বলা কখনোই ইসলাম সমর্থন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, এমনই আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।